شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمه الله وبركاته প্রশ্ন করেছেন শায়ক কোনো মেয়ে যদি বালেগা হওয়ার পরও অজ্ঞতার কারণে রমজানের ফরজিয়াম পালন না করে এবং ফরজ যদি হেদায়ত পেয়ে নিজের গুণা বুঝতে পারে তখন কি সে রমজানের সে রোজাগুলো কাজ আদায় করবে উম্মুল ওয়ারা প্রশ্নটা করেছেন বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতাম রসুল্লাহ বাদ শরীর দৃষ্টিতে যে ফরজের সমের কাজা করতে হয় যদি ইমানদার হয় কাজা করতে হবে সুতরাং যে ব্যক্তি পালে ঘর পরে রমজানের সম রাখেন তাকে সেগুলি কাজা করতে হবে এটা হচ্ছে ইমানদারের কাজ অর্থাৎ কাজা করতে হবে তাকে যত বছরে পারে তখন করে নেই সময় মতো করে নাই বলে তখন গুণা হচ্ছে দেরি তত দেরিও তত গুণা হবে নিয়ম হচ্ছে কারো ছুটে গেলে বা সে এক এক বছরের মধ্যে পূরণ করে নেবে সেটা এখন প্রশ্ন হচ্ছে ওই সময় যদি সে বেইম্যান থাকে বেনামাজি থাকে নামাজ গান পড়তো না দিন মানতো না সেটা হলে এখন তো অবাক করবে কারণ সেই সময় যদি মারা যেত সে চিরস্থায়ী জন্ম হয়ে যেত আর যদি সে নামাজ পড়তো মাঝে মধ্যে ছাড়তো কিন্তু নামাজ রোজা করে নাই অর্থাৎ সে গুনে ছিল এখন তবা করে এখন এগুলো হিসাব করে কত বছর হয়েছে এত বছর হিসাব করে এগুলো সব কাজা করতে হবে লোক খাওয়াইলে হবে না অর্থাৎ ফি দিলে হবে না যেটা অনেকে মনে করে থাকে আশা করি বিষয়টি বুঝছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি